লাঙ্গলের ঘাঁটি বলে পরিচিত রংপুর, তবে এখন আর নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারছে না জাতীয় পার্টি। দিনকে দিন রংপুরে বদলে যাচ্ছে জাতীয় পার্টির অবস্থান। একসময় রংপুরের ছয়টি আসনই ছিল জাপার দখলে, তবে বর্তমানে জাতীয় পার্টির হাতে রয়েছে মাত্র দুটি আসন। গত নির্বাচনে চারটি আসনই পেয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে জাপার অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগিয়ে বাকি দুটিও পেতে মরিয়া আওয়ামী লীগ। রংপুরে একসময় জাতীয় পার্টির দাপট থাকলেও এখন আর সেই অবস্থানে নেই দলটি। দীর্ঘদিন ধরে জেলায় সক্রিয় কমিটি না থাকায় দ্বাদশ সংসদ নির্বাচনে দল যথাযথ ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। জানা গেছে, মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি থাকলেও জেলা শাখা চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। জেলা কমিটির সভাপতি ছিলেন দলের বহিষ্কৃত নেতা, সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। তাকে বহিষ্কারের পর কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলার আহ্বায়ক আবুল মকসুদ চৌধুরী নান্টুর পরপারে চলে যাওয়ার পর এই পদ কাউকে দেয়া হয়নি। জানা গেছে, দলের অভ্যন্তরে নানা টানাপোড়েনের ঘটনা নতুন নয়। এর আগেও দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বেঁচে থাকাকালে এই সমস্যার সূত্রপাত। তার পরপারে চলে যাওয়ার পর দলের হাল ধরা নিয়ে দ্বন্দ্ব স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জি এম কাদেরের মধ্যে, যা এখনও চলমান। এদিকে দলে একাধিকবার কোন্দল তৈরি হয় মহাসচিব নিয়েও। সর্বশেষ সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের চিফ হুইপ মশিউর রহমান রাঙাকে সব পদ থেকে অব্যাহতি দেয়ায় ফের টানাপোড়েনে পড়ে দলটি। এ নিয়ে রংপুরে গ্রুপিং তৈরি হয়। গত বছরের 15 সেপ্টেম্বর নগরীতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাপার একাধিক নেতাকর্মী জানান, দলের অভ্যন্তরে নানা ঘটনার কারণে এখন আর আগের মতো জৌলুস নেই। জাতীয় পার্টির দখলে থাকা দুটি আসনের মধ্যে রংপুর তিন আসনে রয়েছেন এরশাদপুত্র সাদ এরশাদ। জোটবদ্ধ নির্বাচন হওয়ায় এই দুইটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে আগামী নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ আর ছাড় দিতে রাজি নয়। তাদের দাবি, আর জোটবদ্ধ নির্বাচন নয়, এবার আওয়ামী লীগের প্রার্থীকে রাখতে হবে এই আসনে। এদিকে রংপুর এক আসনের এমপি মশিউর রহমান রাঙা দল থেকে বহিষ্কৃত হলেও এ আসনে রাঙার অবস্থান ভালো। তবে এবার সব হিসাব পাল্টে দিতে চায় আওয়ামী লীগ। মশিউর রহমান রাঙা আগামী নির্বাচনেও জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন বলে জানান তার সমর্থকরা। তবে তার মনোনয়ন পাওয়া নিয়েও রয়েছে সংশয়। জাপার প্রতিষ্ঠাতা এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এই আসনে দলীয় মনোনয়ন পেতে চান। লাঙ্গলের ঘাঁটি ভেঙে এ আসনে নিজেদের প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ। দলটির মনোনয়ন চাইবেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। রেজাউল করিম রাজু জানান, এই আসনে এবার নৌকার প্রার্থী দরকার। সরকারি দলের এমপি ছাড়া এলাকায় কখনোই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এদিকে স্থানীয় জাতীয় পার্টির নেতারা জানান, গঙ্গাচড়ায় রাঙার বিকল্প নেই। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আছেন রাঙার সঙ্গে। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে রংপুর এক আসনে ভবিষ্যতেও থাকবেন। তারা আরও বলেন, রংপুরে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী জাতীয় পার্টি। খুব দ্রুত সম্মেলনের মাধ্যমে জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।